বিমানবন্দরে বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার ঢাকায় ভক্তদের সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজের দেখা করার সুযোগ না থাকায় চটেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন চুন্ন। ফুটবল সংশ্লিষ্ট কাউকে এই আয়োজনে না রাখায় পৃষ্ঠপোষকদের তীব্র সমালোচনা করেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই দেশি ভক্তরা ক্ষুব্ধ এমিলিয়ানোকে জনসম্মুখে উপস্থাপন না করানোয়। এমিলিয়ানো মার্টিনেজ তার সংক্ষিপ্ত 11 ঘন্টার সফরে ঢাকা ঘুরে গেছেন, কিন্তু আক্ষেপ আর কিছু সমালোচনার জন্ম দিয়ে গেছেন। কালো কাচের গাড়িতে আবদ্ধ ছিলেন রাস্তায়, হোটেল অফিসে ছিলেন রুদ্ধদ্বার অবস্থায়, যে কারণে সাধারণ ভক্ত আর মিডিয়া তার দেখা পায়নি, নিজেও দেখতে পারেননি, অনুধাবন করতে পারেননি বাংলাদেশি ভক্তদের ভালোবাসা, আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা। তাকে এই বিষয়গুলো না দেখাতে পারাকে নিজেদের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন একসময়ের তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্ন। সে ওইখান থেকে বসে দেখেছে বাংলাদেশের উন্মাদনা, আমি ব্যথিত দুঃখিত, তাকে সেই জিনিসটা আমরা দেখাতে পারিনি। সে যেভাবে আসছে 11 ঘন্টার শর্ট জার্নি, এর মধ্যে দেখানো যেত যদি আয়োজক যারা ছিল তারা যদি সঠিকভাবে এটাকে পরিকল্পনা করত, মানুষকে যদি জানান দিত, তাহলে কিন্তু ঠিকই আমরা দেখাতে পারতাম আর্জেন্টিনার সাপোর্টার কত আছে বাংলাদেশে। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার পথে সাবেক ফুটবলারদের অবদান অপরিসীম। সেই সাবেক ফুটবলারদেরও আমন্ত্রণ জানানো হয়নি, যে কারণে ক্ষুব্ধ চুন্ন। সেই সাথে উঠে আসে জামাল ও জিকোদের সাথে এমিলিয়ানোর না দেখা হওয়ার হতাশার কথা। আমরা যারা আছি ফুটবল নিয়ে, আমরা বিভিন্ন সময়ে কাজকর্ম করি, তাদেরকে তো অন্তত সৌজন্য সাক্ষাৎ করতে পারত। একই এয়ারপোর্টে ওনারা আসছে আর মার্টিনেজ যাচ্ছে, সেখানে বারবার খবর পৌঁছানোর পরেও কেন তাকে একবারের জন্য সৌজন্য সাক্ষাৎ করতে দেওয়া হলো না, এটা অত্যন্ত কষ্টের লেগেছে আমার। আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে অপমান করা হচ্ছে ফুটবলারদেরকে। হতাশার কথা জানিয়েছেন ফুটবল ভক্তরাও। আয়োজকদের স্বার্থপরতা ও পরিকল্পনার ঘাটতি নিয়ে কথা বলেছেন তারা। ওরা তো যে বিভিন্ন ইউটিউবারদের সাথে কথা বলা দিছে, তো আর যেহেতু ফুটবলের লোক তো ফুটবলের সাথেই তো কথা বলে দিতে, ফুটবলের সংশ্লিষ্ট মানুষের সাথে। বর্তমান যারা রানিং প্লেয়ার ছিল ন্যাশনাল টিমের বা এক্স প্লেয়ার, একটা মিট আপ করার বা দেখা করার সুযোগ করে দিলে আরও ভালো হতো। ভবিষ্যতে কোনো তারকা ফুটবলার বা দলকে এদেশে আনার আগে এই বিষয়গুলো মাথায় রাখার জন্য পৃষ্ঠপোষক ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।